সো হ্যালো বন্ধুরা আপনারাও কি প্লে স্টোর থেকে কোনো কিছু অ্যাপ ইনস্টল করতে পারছেন না বন্ধুরা কোনো ব্যাপার নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে এই প্রবলেমের হান্ড্রেড পারসেন্ট সলিউশন দেবো এক মিনিটেই আপনাদের ঘরে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার প্লে স্টোর থেকে আবার আগের মতন যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারেন বন্ধুরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমার সাথে কিছুদিন আগে হয়েছিল সো আমি এটি নিয়ে একটি রিসার্চ করে জানতে পারি বন্ধুরা এখানে একটি ছোট্ট সেটিংস করলে সো আগের মতন আপনি আবার প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল কর পারবেন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তাই আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না সো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সলিউশন পাবেন সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এখনই পরিবারের সদস্য না হয় থাকেন সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় ওকে সো বন্ধুরা প্রথমত এই সেটিংসটি করার জন্য আপনাদের কী করতে হবে সো আপনারা প্লে স্টোর থেকে ব্যাক হবেন ওকে সো প্লেস্টোর থেকে ব্যাক হওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন জাস্ট এখানে সেটিং আপনার ফোনের সেটিং ওপেন করবেন সো সেটিং ওপেন করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি নতুন লিস্ট চলে আসবে ওকে সো আপনাদের ঘরে এখানে একটি অপশান খুঁজতে হবে ওকে সো আপনারা এখান থেকে এই যে মোড সেটিং মোড সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন সো আপনাদের ঘরে এখানে টাচ করতে হবে সো এখানে টাচ করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম বিভিন্ন অপশান চলে আসবে সো আপনাদের ঘরে এখানে একটি অপশান খুঁজতে হবে এখানে একটি অপশান পাবেন হচ্ছে অ্যাপ ম্যানেজার বা অ্যাপস ওকে সো আপনাদের ফোনে কিন্তু এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান থাকবে অ্যাপও থাকতে হবে অথবা অ্যাপ ম্যানেজার সো আপনারা এখানে টাচ করবেন সো টাচ করার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু আর একটি নতুন পেজ চলে আসবে সো একটু লোডিং হচ্ছে ওকে সো এখানে নতুন পেজটি আসার পর বন্ধুরা আপনাদের ঘরে কী করতে হবে সো আপনাদের ঘরে এখানে প্লে স্টোর অ্যাপসটিকে খুঁজে বার করতে হবে ওকে সো আপনারা এখান থেকে প্লে স্টোর অ্যাপটিকে খুঁজবেন সো স্টোর অ্যাপ সো আমি এখানে প্লে স্টোর অ্যাপটি পেয়ে গেছি সো আপনাদের ঘরে কী করতে হবে সো আপনাদের ঘরে এখানে জাস্ট টাচ করতে হবে ওকে সো টাচ করার পর বন্ধুরা আপনারা আরেকটি নতুন পেজে চলে আসবেন সো আপনাদের ঘরে কী করতে হবে সো আপনাদের ঘরে এই যে এখানে স্টোরেজ অপশানটি দেখতে পাচ্ছেন সো আপনাদের ঘরে জাস্ট এখানে একবার টাচ করতে হবে সো টাচ করার পর বন্ধুরা আপনারা এখানে দুটি অপশান পেয়ে যাবেন ওকে সো আপনারা এখানে দুটি অপশান পেয়ে যাচ্ছেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা ওকে সো আপনাদের ঘরে কিন্তু জাস্ট এখানে একবার টাচ করতে হবে সো টাচ করার পর আপনাদের সামনে কিন্তু এখানে আরেকটি ক্লিয়ার বলে অপশান আসবে সো আপনাদের ঘরে এখানে টাচ করতে হবে ওকে সো টাচ করার পর বন্ধুরা আপনাদের কিন্তু প্লেস্টোরে যত ডেটা ছিল সব ক্লিয়ার হয়ে গেল সো আপনারা এখান থেকে জাস্ট ব্যাক হবেন সো আপনারা এখান থেকে জাস্ট ব্যাক হয়ে বেরিয়ে আসবেন সো আপনারা ওখান থেকে বেরিয়ে আসার পর সো আপনারা প্লেস্টোর যে কোনো অ্যাপস ওকে সো আপনারা স্টোর থেকে যে কোনো অ্যাপস কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই ইনস্টল করতে পারবেন ওকে সো আপনারা অবশ্যই একবার চেক করে দেখে নেবেন সো আপনারা এটি ঠিকভাবে কাজ করছে না কি ওকে সো এটি যদি আপনারা ঠিকঠাকভাবে কাজ করে সো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ধরুন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া হয় ওকে সো ভিডিও শেষে আপনাদের করে আরেকটি কথা বলবো আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড স্মার্ট বাংলা ওয়ানের সাথে যুক্ত থাকুন ওকে